বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ক্লাসে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পার্ট তিন এবং চারের রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংবিধান সম্পর্কে আলোচনা করতে চাই। আমরা নিশ্চয়ই জানি যে সংবিধানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশন, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়ম বা নীতিমালাকেই সাধারণভাবে সংবিধান বলা হয়ে থাকে। আমরা জানি যে সংবিধানের খুব ভালো সিএফ স্ট্রং তিনি তার সংবিধানের সঙ্গে বলেছেন, এ কনস্টিটিউশন মে বি সেড টু বি এ কালেকশন অফ প্রিন্সিপালস অ্যাকর্ডিং টু হুইচ পাওয়ার্স অফ গভর্নমেন্ট, দ্য রাইট অফ গভর্নমেন্ট, দ্য রিলেশন বিটুইন দ্য অ্যাডজাস্টেড। সংবিধান বলা হয় জনগণের অধিকার, সরকারের রাষ্ট্রীয় কার্যাবলীর নীতিমালা, জনগণ এবং সরকারের মাঝে ক্ষমতার যে মৌলিক নিয়ম, এটাই হচ্ছে সংবিধান। আমরা নিশ্চয় জানি যে অধ্যাপক গার্নার তিনি সংবিধানের সবচেয়ে ভালো সংজ্ঞা দিয়েছেন। তিনি তার সংবিধানের সঙ্গে বলেছেন, লিখিত বা অলিখিত, বিধিসম্মত বা বিধি বহির্ভূত এমন মৌলিক কতিপয় নিয়মকানুন যা দেশের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে, তাই হচ্ছে সংবিধান। অর্থাৎ বলা হয়েছে সংবিধানটা অবশ্যই লিখিত হতে পারে বা অলিখিত হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে গ্রেট ব্রিটেন তথা ইংল্যান্ডের সংবিধান হচ্ছে অলিখিত, প্রথা, শাসনতান্ত্রিক রীতিনীতি এবং অন্যান্য নিয়মাবলীর মাধ্যমে তাদের রাষ্ট্রটা পরিচালিত হয়। এটা বিধিসম্মত বা যেটাই হোক না কেন, দেশের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে যেটা কাজ করবে সেটাই হচ্ছে সংবিধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই জানি যে দার্শনিক অ্যারিস্টটল যীশুখ্রিস্টের জন্মের অনেক বছর আগে তিনি সংবিধানের খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি তার সংবিধানের সঙ্গে বলেছেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত একটা নিয়ম প্রণালী। অর্থাৎ বলা হয়েছে একটা ইমারত যেভাবে নকশা দেখে তৈরি করা হয়, একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং জনগণের সাথে সরকারের সম্পর্কগুলো কেমন হবে, এটা সংবিধানের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করতে চাই। আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমরা 16ই ডিসেম্বর মাত্র 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশে গণপরিষদে, অর্থাৎ 10ই এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে সংবিধান আলোচনার ব্যাপারে গণপরিষদে প্রথম আলোচিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তথ্যটা বোর্ডে লিখতে চাই যে 1972 সালে 10ই এপ্রিল গণপরিষদে এটা আলোচিত হয়। 10ই এপ্রিল মাত্র 6 মাসের মধ্যেই, অর্থাৎ 1972 সালের 30শে অক্টোবর আমাদের এই সংবিধানটি চূড়ান্তভাবে এটা লিখিত হয়ে যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। এরপর মাত্র 1972 সালে চৌঠা নভেম্বর মাত্র 6 মাসের ব্যবধানে এটা লিখিত আকারে আমাদের চূড়ান্ত অনুমোদন লাভ করে। অথচ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে 1947 সালে 14ই আগস্ট, কিন্তু তাদের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছে 1956 সালে, অর্থাৎ দীর্ঘ 9 বছর সময় লেগেছে। অথচ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে মাত্র 9 মাসের ব্যবধানে একটা সুন্দর সংবিধান উপহার দিতে পেরেছি। তো সুতরাং এদিক বিবেচনায় আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো বিপত্তি ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই জানি যে প্রতিটি দেশের সংবিধান কোনো না কোনোভাবে তাদের মাঝে কিছু বৈশিষ্ট্য আছে বা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট সংবিধান আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হয় না। আর সবচেয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে বিশ্বের গণতান্ত্রিক দেশ ভারতের বড় সংবিধান, তাদের ভাষা সংক্রান্ত 52টি অনুচ্ছেদ আছে তাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়ম নীতির ক্ষেত্রে। অথচ আমাদের বাংলাদেশের সংবিধান 153টি অনুচ্ছেদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমাদের সংবিধানের বৈশিষ্ট্যটার প্রধান আমরা বলতে পারি সে সুস্পষ্টতা। বাংলাদেশ সংবিধানের একটা সুন্দরতম বৈশিষ্ট্য আছে, বাংলাদেশ সংবিধান খুবই সুস্পষ্ট।
এমনকি নাগরিক অধিকার থেকে শুরু করে সরকারের নিয়ম নীতি, তারপরে ন্যায়পাল গঠন, অন্যান্য সকল বিষয়গুলো বাংলাদেশ সংবিধান সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে। এজন্য ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 11টি ভাগে ভাগ করে একটি প্রস্তাবনার মাধ্যমে বাংলাদেশ সংবিধানটা সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাংলাদেশের সংবিধানের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সুস্পষ্টতা। এরপর বাংলাদেশের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য আছে যে সংক্ষিপ্ততা, কারণ মাত্র 153টি অনুচ্ছেদের মাধ্যমেই আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তো সুতরাং সংক্ষিপ্ততা হচ্ছে বাংলাদেশ সংবিধানের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্র পরিচালনার সকল দেশে মূলনীতি আছে, কিন্তু ঠিক আমাদের সংবিধানে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আমাদের সংবিধানে সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে। যদি তোমাদেরকে প্রশ্ন করি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কী, তোমরা সুন্দরভাবে জবাব দিতে পারবে যে হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার আমাদের বাংলাদেশ সংবিধানে 4টি মূলনীতি আছে। 1 নম্বর আছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর যেটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ। বাংলাদেশ সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশে জাতীয়তাবাদ আছে। একই ভাষা, সংস্কৃতি এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, বাংলাদেশ সংবিধানের জাতীয়তাবাদ একটা অন্যতম বিষয় হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু এই জাতীয়তাবাদ পরবর্তীতে সামরিক সরকারের ক্ষমতায় এসে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে পরিবর্তন করে বাংলাদেশে জাতীয়তাবাদ করেছেন। কিন্তু এই বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তি কী হবে, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা আমরা পাই না। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতির মাঝে 2 নম্বর যে বিষয়টা আছে সমাজতন্ত্র। বাংলাদেশ সংবিধানের অন্যতম একটি মূলনীতির মধ্যে সমাজতন্ত্রের দিকটা আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজতান্ত্রিক কাঠামোর ভিতরেই এটার পরিকাঠামোটা তৈরি করেছিলেন। পরবর্তী সরকাররা এটা সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্রের দিকটিও সন্নিবেশিত হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে গণতন্ত্র। আমরা নিশ্চয়ই জানি যে গণতন্ত্রকে বলা হয় যে জনগণের শাসন। আব্রাহাম লিঙ্কনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। আব্রাহাম লিঙ্কন বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। জনগণ কর্তৃক জনগণের দ্বারা জনগণের কল্যাণে পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে গণতান্ত্রিক সরকার। বিশ্বের মধ্যে 2/3 সরকার ব্যবস্থাই হচ্ছে গণতান্ত্রিক শাসন, অর্থাৎ এটা জনপ্রিয় একটা শাসন ব্যবস্থা। আমাদের অবশ্যই জেনে রাখা দরকার, পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্র আছে সবচেয়ে উন্নত গণতন্ত্র চর্চা করে, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা। আমেরিকা উন্নত গণতন্ত্র চর্চা হয়, আর বিশ্বের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। তো সুতরাং এটা জনপ্রিয়তার দিক থেকে একটা সুন্দর শাসন ব্যবস্থা। তো আমাদের বাংলাদেশ সংবিধানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সংবিধানে স্থান দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমরা অনেকেই মনে করি যে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মান্ধতা। বিষয়টি এরকম না, কিন্তু ধর্মনিরপেক্ষতা কথাটির মূল অর্থ হল সকল ধর্মই স্বাধীন, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না, স্বাধীনভাবে প্রত্যেক ব্যক্তি তার ধর্মীয় স্বাধীনতাটুকু লাভ করবে। এটাই হচ্ছে আমাদের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ হাউস অব নেশনস তথা জাতিসংঘের মাধ্যমে এককেন্দ্রিকতার ভিত্তিতে আমাদের শাসন ব্যবস্থাটি পরিচালিত হয়। আরেকটা ব্যাপার আমাদের সংবিধানে আছে, যেটা হলো হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বকে আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি যে ল ইজ দ্য কমান্ড অফ সভারিজন, আইন হলো একটা সার্বভৌমের নির্দেশ। চূড়ান্ত ক্ষমতা একমাত্র বাংলাদেশ সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটাকে জনগণকে দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে নির্বাচন অনুষ্ঠানের যে ব্যবস্থা, এটা আমাদের বাংলাদেশ সংবিধানে লিপিবদ্ধ আছে, অর্থাৎ প্রত্যেকটি 5 বছর পর তাদের গণতান্ত্রিক সরকারগুলো ক্ষমতা হস্তান্তর করবে, এবং একটা সরকার ক্ষমতা থেকে বিলুপ্ত ঘোষণা করার 90 দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তারপরে হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। বাংলাদেশ সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সংবিধানটা সংসদীয় পদ্ধতির সরকার থাকবে, অর্থাৎ পার্লামেন্টে 300 জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং বাকি 50 জন কে পরোক্ষ ভোটের মাধ্যমে, নারীর সংরক্ষিত আসনের মাধ্যমেই কে ক্ষমতা লাভ করবে। এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই জানি আমাদের সংবিধানে ভোটাধিকারের যে ব্যাপারটা আছে, এটাও সন্নিবেশিত হয়েছে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে। অর্থাৎ একজন ভোটার 18 বছর যদি হয়,
18 বছরের কে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকারগুলো বা কে গণতান্ত্রিক যে ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবে 18 বছর বয়স্ক কোন ব্যক্তি ভোটাধিকারের মাধ্যমে। আরেকটা ব্যাপার আছে যে আমাদের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে গণতান্ত্রিক চিন্তা চেতনাকে এটাকে লালন করা হয়। বাংলাদেশের সংবিধানে সম্পর্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আমাদের সংবিধান হচ্ছে লাখো শহীদের রক্তের বিনিময়ে লিখিত, তাই এটি আমাদের সবাইয়ের কাছে পবিত্র দলিল হিসেবে বিবেচিত। তো সুতরাং আমরা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো আছে এটা আমাদের সংবিধানে সন্নিবেশিত হয়েছে, সেই সাথে বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং সংবিধান রচনার যে ইতিহাসগুলো আমরা দিয়েছি এটা থেকে আমরা এ ভিডিও থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।